আরে তুই চুপ থাক, জ্বর উঠবো কি? আঙ্গরের উপরে আর কোনো জ্বর আছে নাকি? আরে না, আমরা তো লোক তুফান, আমরা যেটা যাই উনি সব এলাকা কাঁপবে। আমার অলোড়া নিয়ে গেছে গাছ আছে। অটো কিসের অটো? আমার অলোড়া নিয়ে গেছে গা। কে নিছে আপনার অটো? আর তুঙ্গ মতো এক শক্তিশালী। হ্যাঁ আমার বাবারা ব্যাংকে থেকে লোন করছিলাম পর গনা করছিলাম। বাবা বোর গহনা বন্ধক রেখে আবার ব্যাংকে থেকে লোন করছিলাম, এই লোন করে অড়ক মোড়ক কিনছি, সেই না আমার অড়ক মাঝে ধরে নিয়ে গেছে গা। কে নিয়ে গেছে? ওদের নাম জানেন? নামটা হইলো সন্ত্রাসী মিম। সন্ত্রাসী মিম, বুঝতে পারছি। আমি আগে সন্দেহ করছিলাম যখন আপনি বললেন আমার মায়েরা দুই অর্ডার নিয়ে গেছে, তখন আমি ভাবছিলাম যে রদরি কাজ ওই স্নেহারি কাজ। আপনি কোনো চিন্তা করেন না, আপনার অটো আপনি পাওয়া যাবেন। আপনার অটো কোথা থেকে এনেছে বলেন? ওই রাস্তা থেকে। কিন্তু ওরা এখন কোথায়? আমার বান্ধবীরা ঢিল মারল কেরা? কারো তোমার সাহস? তোর কত বড় সাহস, তুই আমার বান্ধবীর কপারে ঢিল মারছস? ও ঢিল মারি নাই, ঢিল মারছি সাথে। কপালে ঢিল মারছস? আরে কই, আমি তোর বান্ধবীর কপালে ঢিল মারলাম কই? আমি তো চোরাই পাখি মারতেছিলাম। তোর বান্ধবী যে চোরাই পাখি সেটা কে জানে? কি আমার বান্ধবী চোরাই পাখি? আচ্ছা ঠিক আছে। আমি কুর মুড়ে খামু, কচি ডানা খাইতে খুব ভালো লাগে। ঠিক আছে।
পরে এই দিয়ে নিয়ে আদার এক্সপ্রেশন থাকি হ্যাঁ একটা আচ্ছা আসবে একটা মানে এক্সপ্রেশন রোলিং এবার দেখাই যাবো কে কার ডানা ভাঙে। ঠিক আছে কিন্তু প্রতিশোধ নিয়ে